নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবান নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করতে চলেছি যে কালকে আপনারা জানেন যে এনআইএস এর যে পরীক্ষা ছিল 506 এবং 507, এই দুটো পরীক্ষা গতকাল কিন্তু অনুষ্ঠিত হলো এবং এই দুটো পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক, তুমুল একটা বিস্ময়কর পরিস্থিতি। তো অনেকেই বলছে নাকি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে, অনেকেই তুলছে নানান অভিযোগ এবং নানান ঘটনা দুর্ঘটনার মধ্যে কিন্তু কালকে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তো আপনাদেরকে জানাতে চাইব, এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষাটা কি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, না এই পরীক্ষাটাতে কালকে কি ঘটেছে? তো পুরোপুরি বিস্তারিত ইনফরমেশন কিন্তু আপনাদেরকে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। পুরোপুরি সম্পূর্ণ বিস্তৃত বিবরণ রাজ্যের কোথায় কোথায় কোন কোন জায়গায় কি কি অশান্তি, কি কি ঝামেলার ঘটনা ঘটেছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপ দেখাতে চাই, তারপরে আমি আপনাদের সামনে পুরোপুরি কি হতে চলেছে, পরিস্থিতি কি, আপডেট আসছে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। তবে কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদের সামনে দেখাই, তারপরে বাদবাকি খবরটা নিয়ে আলোচনা করছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাঠিচার্জ, একটি পরীক্ষা কেন্দ্রে লাঠিচার্জ করা হয়, পরীক্ষার্থীদের বিক্ষোভের জোরে লাঠিচার্জ। সকালেই বন্ধ হয়ে যায় পরীক্ষা। বলছেন আমাদের সঙ্গে প্রতিনিধি দেবাশিষ চক্রবর্তী। দেবাশিষ, এই মুহূর্তে আহতদের শারীরিক অবস্থা কিরকম রয়েছে এবং পরীক্ষার্থীদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়, কি বলছেন তারা, কি অভিযোগ? দেখো, এখনো পর্যন্ত পরীক্ষার্থীরা তারা ঠিক করে উঠতে পারেনি তারা কি করবে এবং তারা অনলাইনে অভিযোগ দায়ের করবে। যেরকম করে কয়েকটা আগেই কিন্তু এইরকম ভাবে পরীক্ষা বাতিল হয়েছিল কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাওয়ার কারণ। ফের নতুন করে একই ঘটনা ঘটলো এবার হাওড়ায়। সকাল থেকে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসে, তারা বেশিরভাগ পরীক্ষার্থী দাবি করে যে তাদের লিস্টে তাদের নাম নেই, কিন্তু তাদের অ্যাডমিট কার্ডে এই সেন্টারটাই দেওয়া হয়েছে। এই নিয়ে বিক্ষোভ শুরু হয়। পরীক্ষার্থীদের তুলনায় পরীক্ষায় অনেক কম ছিল।
তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কি বিস্ময়কর এবং কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কালকে এই পরীক্ষাকে কেন্দ্র করে। অর্থাৎ অনেক জায়গায় পরীক্ষার্থীরা তাদের সিট খুঁজে পাননি এবং তাদের সিট খুঁজে না পাওয়ার পরে বিভিন্ন মানে ঝামেলার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় এবং প্রচণ্ড হেনস্থার শিকার হতে হয়। তো কালকে এই ঘটনার পরে প্রচণ্ড, এবং শুধু তাই নয়, পুলিশের লাঠি পর্যন্ত খেতে হয়েছে, আপনারা দেখলেন। এবং মানে পরীক্ষার্থী যারা ছিল তাদেরকে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় এই এনআইএস এর পরীক্ষা দিতে গিয়ে। তো এই ঘটনার পরে বিভিন্ন পরীক্ষার্থীদের বক্তব্য আপনারা শুনলেন, বিভিন্ন জায়গায় যে মানে চাঞ্চল্য, বিভিন্ন পরীক্ষার্থীদের মধ্যে যে চাঞ্চল্য, যে উদ্বেগ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার এই ঘটনাকে কেন্দ্র করে একটা একটা নিউজ পোর্টাল ডেলি হান্ট থেকে কি খবর বেরিয়ে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই খবরটি কিন্তু আজ বিকালে এই খবরটি প্রকাশ হয় যে প্রশ্ন ফাঁস, ফের বাতিল হতে পারে ডিএলএড এর পরীক্ষা। পুরোপুরি বিস্তৃত খবরটি শুনুন, তারপরে কিন্তু মন্তব্য করবেন। আগে পুরোপুরি ঘটনাটা শুনুন কি হয়েছে। তো দেখুন, ফের ডিএলএড এর প্রশ্ন ঘিরে পরীক্ষা ঘিরে প্রশ্ন ফাঁসের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ফের এনআইএস পরীক্ষা বাতিলের অভিযোগ তুললেন রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার শুরুর আগে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর জেরে অনেকেই পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ, বহু পরীক্ষা কেন্দ্রে ঠিকঠাক পরীক্ষা নেওয়া হয়নি বলেও অভিযোগ। হাইকোর্টের নির্দেশে ডিএলএড এর ডিএলএড বাতিল হওয়ায় দুটি পেপারের পরীক্ষা শুরুতেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং পরীক্ষা কেন্দ্রে অব্যবস্থা ও হয়রানির শিকার শিক্ষকদের একাংশ। প্রতিবাদী বিক্ষোভ দেখান পরীক্ষার্থী শিক্ষকদের একাংশ। কোথায় সিট নম্বর নিয়ে বিভ্রান্তি, কোথাও আবার পরীক্ষা কেন্দ্রে চূড়ান্ত অচলাবস্থা নিয়ে অভিযোগ। এবার জানা গিয়েছে আজ সকালে এনআইএসের পরীক্ষার আগে হুগলির হরিপাল পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই কেন্দ্রে 1000 পরীক্ষার্থীর সিট পড়লো কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। অন্যদিকে হাওড়ার মারিয়ান ডেস্কগুলো চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় পরীক্ষার্থীদের। অভিযোগ, সিট নম্বরে বিভ্রাট দেখা দেওয়ায় বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। দমদমের কেন্দ্রীয় বিদ্যালয়ে একইভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে এদিন পরীক্ষার্থীদের বিক্ষোভ ও হুড়োহুড়ির জন্য অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। স্কুলের পরীক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় পুলিশ। এরপরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো, শুরু করা যায়নি পরীক্ষা। শিক্ষকতার জন্য ডিএলএড পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। গত বছরের শেষে ডিসেম্বর মাসে পরীক্ষা শুরুর আগেই ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দেখা যায় ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ঘুরছিল মোবাইলে, যার জেরে বাতিল করা হয় পরীক্ষা। আজ নতুন বাতিল পরীক্ষা নেওয়া হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে অশান্তি, প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠে।
সূত্রের খবর, রাজ্যের পরীক্ষা ঘিরে তৈরি হওয়া অচল অবস্থার জেরে সম্ভাব্য বাতিল হতে চলেছে ডিএলএড পরীক্ষা। ঠিক আছে, তো এটা এটা আবারও দেখা যাচ্ছে যে কি মানে এখানে কিন্তু এরা যেটা বলছে যে সূত্রের খবর, কিন্তু এই 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 পরিস্থিতির জন্য আবার পরীক্ষা বাতিলও হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এখন দেখা যাক কালকে, যেহেতু একটা চরমতম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন জায়গায় কোনো জায়গায় প্রশ্ন ফাঁসের অভিযোগও উঠছে, তো এখন যাই হোক, যাই ঘটনা ঘটে থাকুক, কি ঘটতে চলেছে আগামী দিনে, কি আপডেট আসতে চলেছে, সমস্ত কিছু আপডেট আপনার সামনে তুলে ধরবো এবং সমস্ত কিছু আপনার সামনে পেশ করার চেষ্টা করব, একদম জেনুইন খবর। তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সমস্ত খবর আপনাদেরকে দিতে থাকবো, কি ঘটনা অরিজিনাল, কি ঘটনা ঘটছে, কোন দিকে আবহাওয়া যাচ্ছে, কোন দিকে বাতাস বইছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।